হত্যা, মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড, 4 জন খালাস। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় 4 জনকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার 30 সেপ্টেম্বর দুপুর 14:45 দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ভুবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আয়েশা সিদ্দিকা মিন্নি, মোহাম্মদ রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কায়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মোহাম্মদ হাচান। খালাসপ্রাপ্তরা হলেন রবিউল ইসলাম রাব্বি, মুসা সাগর ও কামরুল হাসান সাইমন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কায়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর ও কামরুল ইসলাম সাইমন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। 10 আসামির মধ্যে মুসা পলাতক এবং মিন্নি জামিনে ছিলেন। মুসা ব্যতীত বাকিরা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।